Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. জানি না শুনতে পাচ্ছ কিনা, একটু আমাকে ক্লিয়ারলি বলে দাও শুনতে পাচ্ছ কিনা আর দেখতে পাচ্ছ কিনা। আমি শোরুম থেকে অনেক কষ্টে লাইভ করার চেষ্টা করছি। তো যেটা হচ্ছে, দেখো আমি আজকে তিনটার সময় লাইভে আসব, চেষ্টা করব শোরুম থেকেই আসার। যদি আমি দেখি যে একটু রাশ কম তাহলে শোরুম থেকেই আসব। তো আমি আজকে তোমাদেরকে খুব সুন্দর তিনটার সময় এসে পাকিস্তানি কিছু টুপিস দেখিয়ে দিব মেবি। সো আমি যেগুলো তোমরা দেখেছো আমি শুধু জানতে চাই সেগুলো কী কী হতে যাচ্ছে। আর আমার এই ড্রেসটাও যদি তোমরা লাইভে দেখেছো সেটাও সম্ভব করে দেখতে পারবে ক্লিয়ার আপনি। ওকে, অল ক্লিয়ার। সো আমার এই ড্রেসটা, আমি বলি এটা একটা রিভিউ আসছিল, মানে এই ড্রেসটা পরে একটা শপিং রিভিউ পোস্ট আসছিল, এবং এরপর থেকে সবাই শুধু এই ড্রেসটাই খুঁজে গ্ল্যামারলি ইনবক্স করে ওই আপুটার ছবি দিয়ে, হ্যাঁ বারবার খালি এটাই চাই এটাই চাই। তো আমি আজকে ভাবলাম তোমাদেরকে এই ড্রেসটা ফাইনালি দেখিয়ে দিই। এটা একটা প্রচুর বুটিক কালেকশন, আমাদের কিন্তু সাতটা শোরুমে অ্যাভেলেবল। ওকে, এটার নাম আমি দিয়েছি তোমাদের জন্য গ্রিন অ্যাপল। আল্লাহ গো, এটা আমার আছে গো। এই তো লাবণ্য জাহান চলে আসছে লাইভে, কণিকা নাদিরা মাশাল্লাহ লিখেছে। লিপ কালারটা কি আপু, লিপ কালারটা আপু দুই তিনটা লিপস্টিকের মিক্স, এর জন্য তো নেটের ঠিক নাই, টিস্যুর ওনার, টিস্যুর ওনার। খুব সুন্দর ড্রেসটা, আমি এটার নাম দিয়েছি গ্রিন অ্যাপল। এটা দেখতে যদিও মানে এখানে ফ্লাওয়ার করেছে দুটো, একটা অরেঞ্জ আর একটা ম্যাজেন্ডা প্লাস অরেঞ্জ, আর এখানে গোল্ডেন জড়ি সুতা দিয়ে কাজ করেছে। হ্যাঁ দেখতে পাচ্ছ, কিন্তু দেখতে মনে হয় একটা অ্যাপল, রাইট? আর ড্রেসটার কালার গ্রিন বলে আমি গ্রিন অ্যাপল বলেছি। আর তিনটার সময় আমি আরো অনেক সুন্দর সুন্দর ড্রেসেস নিয়ে লাইভে চলে আসবো। হাই বিউটিফুল আপু, নাইস ড্রেস আপু। এই ড্রেসটা আমার আম্মু নিয়েছে, উলফত আরা লিখেছে। তো ড্রেসটা তোমরা দেখে নিতে পারো, কটনের একটা ড্রেস, লেন্থ কত হতে পারে? 47 আপ না? ফুল ড্রেসটা দেখো, সাইডেও পাইপিং করা আছে, লক করা আছে, আর এই যে নিচে অ্যাপেল লাগছে মুক্তা বিশ্বাস আপনি লিখেছে। হ্যাঁ, এই জন্য গ্রিন অ্যাপেল নাম দিয়ে দিয়েছে। এটার মধ্যে রেড হবে না, এটা শুধু এই কালারটাই হবে, এটার মধ্যে রেড হবে না। ওঞ্জি কি সুন্দর, আপনি সিটিজি শোরুমে আছে? হ্যাঁ আপু, সিটিজি শোরুমে আছে, মিরপুর শোরুমে আছে, বনানি আছে, বেবি রোড আছে, বাড়ি আছে, আর ধানমন্ডি লালমাটিয়া তো অবশ্যই আছে, তাই না? এটা হচ্ছে একটা স্যাটিন কটন থাকে না, গ্লেজ কটন, সেটা কত? 2250 আর 1125 করে আসে। আচ্ছা, আর এটার মধ্যে তোমরা চাইলে তোমাদের কাছে যেই গিফট পাও না তোমরা, যেই কুপনটা, যেই ডিসকাউন্ট কার্ডটা, সেটা তোমরা চাইলে এটাতে অবশ্যই ইউজ করতে পারবে। আপনি প্রাইস বলো, খুব সুন্দর লাগছে তোমাকে। আচ্ছা, এই ড্রেসটার লেন্থ হচ্ছে 48 মিনিমাম, আমি একটু তোমাদেরকে মেপে বলে দিচ্ছি। আর এটা হচ্ছে টিস্যুর ওড়না, যারা নেটের ওড়না মনে করছো এটা কিন্তু নেটের ওড়না না, এটা সম্পূর্ণ টিস্যুর একটা ওড়না, খুবই সুন্দর। হ্যাঁ, ওড়নার চারপাশে দেখতেই তো পাচ্ছ, ওড়নার চারপাশে ইসে করা আছে, এই যে এরকম লেস বসানো আছে, বর্ডার করে আবার লেসও বসানো আছে। আপনি পিঙ্ক পার্ল কবে আনবে? আল্লাহ, পিঙ্ক পার্ল। ওকে, দেখি পারলে নিয়ে আসবো। আপু, ড্রেস অর্ডার করেছি অলমোস্ট উইক হয়ে গেল, বাট এখনো পাইনি। আপু, এটা হয়তো সোল্ড আউট, এই জন্য 48 আওয়ার্সের পরে যদি তুমি কল না পাও তাহলে ড্রেসটা সোল্ড আউট, এর জন্য আমি নিতে পারছি। নাইস ড্রেস আপু, খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ। গ্রিন অ্যাপেলের প্রাইস কত? আচ্ছা, আমি এখনই বলে দিচ্ছি প্রাইসটা, জাস্ট আমাকে একটু সময় দাও, আমি তোমাদেরকে লেন্থটা মেপে বলে দিচ্ছি। এই যে তোমরা তো জানোই বুটিকের ড্রেস ফিনিশিং করা থাকে, যেরকম গলা করা আছে, এই যে দেখো গলা করা আছে, সাইডে কিন্তু পাইপিং দেওয়া আছে, সো তোমার সাইডের যে পাইপিংটা এটাও রেডি করা আছে। আর এই যে বুকের কাজটা দেখে নিতে পারো, গলার কাজটা, এই খুব সুন্দর করে একটা ঝাড় করা আছে,
ফ্লাওয়ারের একটা ঝাড় করা আছে স্টোন দেয়া, আর এই যে দেখো ম্যাজেন্ডা আর অরেঞ্জ কম্বিনেশনের সাথে গ্রিন কম্বিনেশন খুবই সুন্দর। এখানে অনেকগুলো স্টোন ওয়ার্ক করা আছে, তো এই টাইপের প্রচুর বুটিক কালেকশনও তোমরা ল্যাংগুয়েজের সাতটা শোরুমে পেয়ে যাবে। ওকে, চারটা শোরুমে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। কালারফুল একটা ড্রেস ম্যাডাম, বা বা থ্যাংক ইউ আপু। এটা কি মিরপুর শোরুমে পাওয়া যাবে আপু? যে কোনো ড্রেস আমাদের যে কোনো শোরুমে পাওয়া যাবে, তোমরা সবাই সমান, সবার জন্য সব ড্রেস সব শোরুমে দেওয়া আছে। আর এটা হচ্ছে কটনের সালোয়ারটা, আমি যে খুব সালোয়ার বানিয়েছি একটু ডিজাইন দিয়ে, তোমরা হয়তো টেলারকে দিয়ে খুব সুন্দর করে সালোয়ার বানিয়ে নিতে পারবে। সালোয়ারটা অবশ্যই বানাবে, বিকজ একদম হুবহু সেম কালার তো ড্রেসের সাথে, তাহলে ড্রেসটা আরও সুন্দর হয়ে যাবে। এই যে ওর নামে আরেকটু ধরে দেখাই, বাট আমারটা দেখালো সেম একই ওড়না। এই যে ওড়নাটা, ওড়নার মধ্যে এই যে এরকম ছিটানো এমব্রয়ডারি কাজ করা, মেইনলি এটা হচ্ছে টিশোর একটা ওড়না। ওড়নার মধ্যে মিষ্টি কালারের বর্ডার করা আছে, অল ওভার চারপাশে বর্ডার করা আছে, হ্যাঁ পাইপিং করা, তার উপর আবার একটা এই যে গোল্ডেন কালারের পার্লের লেস বসানো, গোল্ডেন পার্লের একটা লেস বসানো। প্রাইস কত আপু? এটার প্রাইস খুবই রিজনেবল, আমি তিনটার সময় এসে তোমাদেরকে আরও অনেক ড্রেস দেখিয়ে দিব। সো তোমরা যারা যারা তিনটার সময় অ্যাভেলেবল থাকবে আরও অনেক ড্রেস দেখতে পারবে। আর মেইনলি আমি এই ড্রেসটা এই কারণে দেখাচ্ছি বিকজ অনেকেই ড্রেসটা দেখার জন্য রিকোয়েস্ট করেছো। এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইস মাত্র, এটা ধরে দেখাই, পুরোটা ধরে দেখাই, ড্রেসটার প্রাইস মাত্র 2750 টাকা। ওকে, 2750 টাকা। তোমরা এর থেকেও অনেক রিজনেবল অনেক বুটিকের কালেকশন আছে, কিন্তু এটা তো সবাই দেখতে চেয়েছো, তাই না? এটা সবাই দেখতে চেয়েছো, তাই আমি এটা দেখালাম। ড্রেসটা পরেও যেরকম আরাম এই গরমের মধ্যে, কটনের মধ্যে সুন্দর ড্রেসগুলোই তো বেশি ভালো লাগবে, তাই না? নাইস ড্রেস, উত্তরা শোরুম চাই, উত্তরা শোরুম চাই আপু। প্লিজ তোমার চয়েসের একটা মেরুন কালারের ড্রেস দেখিও প্লিজ আপু। প্রচুর অনেক কিছুই তো আছে, বাট কী রেখে কী রাখুন মেরুন, কালকে একটা নতুন ড্রেস আসলো না মেরুন, কটন ওড়নার ড্রেস দেখবে নাকি? ওয়াও নাইস ড্রেস আপু, বেস্ট 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 ড্রেস, ওনলি গ্ল্যাম গার্লই সম্ভব, থ্যাংক ইউ। 2750 টাকা, হ্যাঁ মাত্র 2750 টাকা এই ড্রেসটার প্রাইস। সো তোমরা অর্ডার প্লেস করে নিতে পারো। টিশুর অনেক চড়া ওড়নাটা দেখতেই তো পাচ্ছ, অনেক চড়া ওড়না, আমি সম্পূর্ণটা ধরে এই যে দেখো এক্সট্রা চলে আসে, এই যে এতখানি এক্সট্রা, তো অনেক চড়া। তোমরা যদি চাও সুন্দর করে পরবে ওড়নাটা, সেটাও পরা সম্ভবপর, মানে আর কি যদি কাভার করতে চাও ওড়নাটা দিয়ে সেটাও সম্ভবপর। না না কালকে আসবে যেটা, এটা না। আচ্ছা একটা মিনিট দাঁড়ানের মধ্যে তো খুব আরাম হয়, আপু রেড কালারের কিছু ড্রেস দেখাও। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, তোমার ড্রেসটা জাস্ট ওয়াও, আমি এটার ইজি একটা নাম দিয়েছি গ্রিন আপেল, তোমাদের জন্য অর্ডার প্লেস করতে সুবিধা হবে। আমি তো দেখি কটনের অন্যান্য ড্রেস আছে প্রচুর, আর অনেক কিছুই আছে বললাম না, সব ধরনের ক্যাটালগ আছে, সব ক্যাটালগ আছে, এত ক্যাটালগ দেখানো মানে দেখিয়ে কখন শেষ করবে, এই জন্য অল্প অল্প জিনিস দেখাতে হয়, লাইভে তো এতবার লাইভে আসা যায় না। সো আমি আবার তিনটার সময় কিন্তু লাইভে আসবো, তিনটার সময় লাইভ এসে তোমাদেরকে সুন্দর কিছু নতুন কালেকশন আসছে। কালকের ঝুলে তো দেখলেই, কালকে রাত 9টায় যে লাইভে আসছিলাম, সেই রকম আরও সুন্দর সুন্দর ড্রেসেস আমি দেখিয়ে দিব। এই যে দেখো ফুল মেরুনের মধ্যে ব্ল্যাক ব্ল্যাক এরকম প্রিন্ট করা, দুইটা প্রিন্ট করা, একটা ওয়াটার প্রিন্ট করা আর একটা হচ্ছে ব্ল্যাক প্রিন্ট করা বড় বড় ফ্লাওয়ার, আর নিচে হচ্ছে খুব সুন্দর যে কালারগুলো দিয়ে হোয়াইট পেস্ট, হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই সমস্ত কালার দিয়ে নিচে পার্টটা করা, দেখতেই তো পাচ্ছ খুব সুন্দর করে করা আছে। আর এটা হচ্ছে স্লিভটা, এটা হচ্ছে স্লিভটা, স্লিভের মধ্যে ছোটো ছোটো বুটি প্রিন্ট করা আছে। সো স্লিভটা যখন বানাবে ড্রেসটা খুবই খুবই অ্যাট্রাকটিভ হবে, খুবই অ্যাট্রাকটিভ হবে। তো আমি ড্রেসটার ব্যাকপার্টটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্যাকপার্ট, তুমি আপু মেরুন দেখতে চেয়েছো তাই আমি মেরুন দেখাচ্ছি। এখন যেই পরিমাণ গরম পড়েছে এই টাইপের ড্রেস খুবই কমফোর্টেবল হবে, তাই না? ছবিটা দেখি,
আচ্ছা ও নিচে সো এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল আছে এটাকে আরো গর্জিয়াস করার জন্য এই প্যানেলটা দিয়ে আছে না না কোনো সমস্যা নেই আপনাদের এই দোকান আমরা যেতে এসে লাইভ করি আমি আর কিছু না শোরুমেই আছে তোমরা শোরুম থেকে নিয়ে নিতে পারো বিকজ শোরুমের স্টকটাই আছে আর যেগুলো অনলাইনে ছিল সেগুলো বুকিং হয়ে গেছে প্রাইস কত আচ্ছা এই যে এটা হচ্ছে ফুল ড্রেসটার হচ্ছে মিডলে বসবে যে উপরে যে পাড়টা দেখতে পাচ্ছ না এই পাড়ের পরে এখানে বসবে চাইলে তোমরা এটা নিচেও দিতে পারো দিয়ে আরো লেন্থ বড় করতে পারো থ্যাংক ইউ টেক কেয়ার ম্যাজেন্ডা কালারের ড্রেস দেখাও ম্যাজেন্ডা কালারের ড্রেস গতকালকেই দেখেছি লাইভে সিল্কের একটা ড্রেস টাচ ক্রিয়েশনস এর ড্রেসটা অনেক সুন্দর সো তোমরা দুই ভাবেই বানাতে পারো চাইলে এটাকে চওড়া করে তোমরা এক পাশেও দিয়ে দিতে পারো তোমার ইচ্ছা যেভাবে তুমি বানাতে কমফোর্ট ফিল করো আর এটা হচ্ছে মেরুন কালারের সালোয়ারটা রং ওঠার কোনো চান্সেসই নাই সো রং ওঠার কোনো টেনশনই করবে না এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস ওকে আর এটার সাথে কিন্তু কটনের ওড়না যারা কটনের ওড়নার ড্রেস দেখতে চাও এই যে দেখো খুবই সুন্দর কটনের ওড়না ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্ট করা ঠিক যেরকম নিচে পার্ট দেওয়া আছে না একটু পেস্ট গ্রিন এই সমস্ত কালারের এই সমস্ত কালার দিয়ে কম্বিনেশনটা করা আছে আর এই এই এমব্রয়ডারি প্যানেলটা সাথে পাচ্ছ মাশাল্লাহ আপু অনেক কিউট লাগছে এইটা কি ইন্ডিয়ান ড্রেস হ্যাঁ আপু এটা ইন্ডিয়ান ড্রেস ইউর ড্রেস কোয়ালিটি ইজ ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ আমি চেষ্টা করি বেস্ট বেস্ট মানে ভালো ভালো কোয়ালিটির ড্রেস আনার ওকে এই যে তো এটা দেখে নাম দেখতেই তো দেখা যাচ্ছে এটা লেন্থ অনেক মানে অনেক লং ড্রেসটা 47 মিনিমাম লেন্থ আপু আমি ড্রেসটা অর্ডার করেছি ওকে সো এটা কোন ড্রেসটা আপু পার্পল অর্কিড হয়তো বা যদি বুকিংয়ে থাকে তাহলে কল পেয়ে যাবে নাইস ড্রেস আপুনি আচ্ছা এটার প্রাইসটা ₹2350 হচ্ছে ₹2350 যারা শোরুমে আসবে শোরুম থেকে নিয়ে নিতে পারবে শোরুম থেকে শোরুমে কিন্তু ব্ল্যাক ফ্লাওয়ার ব্লু ফ্লাওয়ারও রিস্টক করে দেওয়া হয়েছে সো তোমরা যদি ব্ল্যাক ফ্লাওয়ার ব্লু ফ্লাওয়ার চাও সেটাও তোমরা শোরুম থেকে নিয়ে নিতে পারবে নাইস কালেকশন তুমি যেটা পড়েছো সেটার প্রাইস কত আমি যেটা পড়েছি এটা মাত্র ₹2750 তোমরা চাইলে নিয়ে নিতে পারো তুমি যেটা পড়েছো আচ্ছা উত্তরা শোরুম দাও উম্মে লিবা আপু লিখেছে বুটিকের আরও এক্সক্লুসিভ ড্রেস আছে হ্যাঁ আরও প্রচুর আছে দাও তো জাস্ট আমি ব্যাগটা দাও মানে হ্যাঁ ড্রেসটা দাও আমি ধরে দেখি এই যে নিচে অরেঞ্জটা এই যে অনেক আছে এতগুলো তো পরে পরে দেখানো সম্ভব না এগুলো ছবি আপলোড করা আছে তোমরা চাইলে শোরুম থেকে নিয়ে নিতে পারবে অথবা তোমরা দেখে নিতে পারবে এই যে দেখো সবগুলো মানে এক একটা এক এক রকম সুন্দর তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে তুমি কোনটা নিবে তো আমার এটা গ্রিন অ্যাপল লিখে অর্ডার প্লেস করে দিতে পারবে অনেক কালারের অনেক ডিজাইনের আছে অনেক অনেক সুন্দর কালারের যে যেটা নিবে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা প্লিজ দিয়ে দিন আমি তিনটার সময় আবার লাইভে আসবো আপু মামসিংয়ের শোরুম চাই আপু ইন্ডিয়ান কলমকারি কটন ড্রেস মেরুন কালারটা সামার সিজনে কমফোর্টেবল হবে খুবই কমফোর্টেবল হবে হ্যাঁ হ্যাঁ আমাদের এমএক্স ভিসা মাস্টার কার্ড ডিবিবিএল সব সব হ্যাঁ শুধু ডিবিবিএল এর নিশাসটা হবে না এছাড়া বাকি সব ঠিক আছে কোন শোরুমে লাইভ হচ্ছে এটা হচ্ছে ধানমন্ডি শোরুমে ওকে আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই ব্লু ফ্লাওয়ার ব্ল্যাক ফ্লাওয়ার দোনোটা শোরুমে আছে অ্যাভেলেবল আছে তোমরা চাইলে শোরুম থেকে নিয়ে নিতে পারবে ওকে আচ্ছা আমাকে একটা পার্পল অর্কিড দাও তো শোরুমে আছে আমি যদি দেখে দিই প্যাকেটটা না নিচেটা এটাও শোরুমে আছে এখন শুধু শোরুমের স্টকেই আছে অনলাইনে যদি অর্ডার করো যদি শোরুম থেকে দুই এনে দেওয়া যায় সেটা দিব অনলাইনেরগুলো স্টকটা ফুললি বুকিং হয়ে গেছে তো তোমরা শোরুম থেকে নিয়ে নিতে পারবে এটা হচ্ছে আমি ধানমন্ডি শোরুমে আছে টাচ ক্রিয়েশনসে অরিজিনাল টাচ ক্রিয়েশনস থেকে খুবই সুন্দর ম্যাজেন্ডা কালারের ড্রেস দেখতে চাচ্ছিলে এই জন্য আমি এটা দেখতে দিলাম ওকে
খিলগাঁও শোরুম না দিলে আপনি তোমার সাথে কথা বলবো না। খুলনাতে শোরুম দাও, তোমরা সবাই জায়গা দাও, সবার বাসার নিচে একটা করে আমার জন্য জায়গা বের করে দাও, আমি দিচ্ছি শোরুম। এটা নিয়ে নিয়েছি, ওকে, সো পরে ছবি দিবে, পার্পল অর্কিডটা যারা যারা নিয়েছো পরে ছবি দিয়ে দিবে। তোমার ড্রেসটা জাস্ট পাও, থ্যাংক ইউ সো মাচ। আমার ড্রেসটা যাদের ভালো লাগলো, এটা কিন্তু টিসুর ওনার ড্রেস, আই অলরেডি বাই ইট, থ্যাংক ইউ সো মাচ। সিল্কটা আমার লাগবে, ওকে ফাইন, যাদের পার্পল অর্কিডটা লাগবে অর্ডার করেছো, ভালো থাকবেন, ঠিক আছে। পাকিস্তানি টু পিস দেখাও, হ্যাঁ আপু, আমি তিনটার সময় এসে আরো প্রচুর অনেক সুন্দর সুন্দর ড্রেসেস দেখাবো। আমার একটা কমেন্টও পড়ো না, এই যে মাত্র পড়লাম, আপু তুমি অনেক সুইট, অনেক 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 থ্যাংকস। আপু তাজের ড্রেসের প্রাইস কত? আচ্ছা এটা প্রাইস অবনী কেমন আছো তুমি? আমি নিউ ইয়র্ক থেকে দেখছি আপু, সো প্রিটি। আমরা ওরকম করে বসে বসে আপু দেখেন, তাই না? থ্যাংক ইউ, সামনাসামনি দেখে ফেলেছি। আপু আপনার মতো ড্রেস লাগবে, আরিয়া লিখেছে, আরিয়া আপু এটা একটা স্ক্রিনশট নাও, 2750 টাকা ইউজুয়ালি এগুলোর প্রাইস, 3500-এর উপরে হয়, বাট আমি খুবই খুবই রিজনেবল করেছি, এবার ঈদটা যেন তোমরা খুব ফাটাফাটি করে করতে পারো, ওকে, ধামাকাভাবে ঈদটা করতে পারো। সো বুটিকের কালেকশন এরকম প্রচুর আছে যেগুলো সুপার ডুপার রিজনেবল প্রাইস, তো তোমরা দেখে নিতে পারবে। আপু তোমার ওয়াচটা কি এখানে অ্যাভেলেবল? না সুইটহার্ট, এটা আমি গিফট পেয়েছি, আমার হাবি গিফট করেছে। জিজু কোথায়, কবে আসবে? আপু তোমাদের থেকে 5টা ড্রেস নিয়েছি, অনেক সুন্দর ড্রেসগুলো আপু, সুন্দর করে তোমরা শপিং ফিডব্যাক দিয়ে দিও, যেরকম সবাই দাও ওরকম সুন্দর শপিং রিভিউ দিয়ে দিও। খুলনায় আসো? আচ্ছা আসবো ইনশাল্লাহ। আচ্ছা তো আমি 3টার সময় আবার আসবো, এসে তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখিয়ে দিব, ওকে? হ্যাঁ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি 3টার সময় এসে আরও সুন্দর সুন্দর ড্রেসেস দেখিয়ে দিবো, ইন দ্য মিন টাইম তোমরা যদি শোরুম থেকেও এটা নিতে চাও, গ্রিন অ্যাপল নিয়ে নিতে পারবে, আর যদি তোমরা মনে করো যে অনলাইন থেকে নিবে সেটাও নিয়ে নিতে পারবে, যেভাবে তোমরা এটা কালেক্ট করতে চাও করে নিতে পারো, ওকে? তো একটু পর আসলে হয়তো আবারও দেখাতে পারতাম, আমি শুধু অ্যানাউন্স করতে আসছি যে আমি একটু পর আবার আসবো, ওকে? তো আর কোনো কালার বা আর কিছু টাইপের ড্রেস যদি দেখতে চাও আমাকে বলো, আমি 3টার সময় ওই ড্রেসগুলো নিয়ে আসবো। প্লেসটা কোথায়? প্লেসটা হচ্ছে আমাদের টোটাল 7টা শোরুম, লালমাটিয়া শোরুম হচ্ছে ধানমন্ডি 27 নম্বর, মিনাবাজারের পিছনে বলি, হাউস নাম্বার 38/1, আর আমি আছি আজকে আমাদের ধানমন্ডি শোরুমে, ধানমন্ডি ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে জাস্ট ধানমন্ডি 29 নম্বর, প্লাজা এয়ারের ফার্স্ট ফ্লোরে, মানে সরি গ্রাউন্ড ফ্লোরে 102 নম্বর শপ। তোমার বনানী শোরুমটা কোথায়? বনানী শোরুমটা হচ্ছে হাউস 2 রোডে, ব্লক ডি বনানী, মিরপুরের শোরুম হচ্ছে মিরপুর 2 নম্বর, মিরপুর শপিং সেন্টারের লিফটের 2A/327/328। আমাদের বাড়িতেও শোরুম আছে, বাড়ির শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঠিক একে ফেমাস টাওয়ার যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের লিফটের 2A/301 নম্বর, জাস্ট ডানে তাকালে 301 নম্বর শপ। পাকিস্তানি ড্রেস দেখাবে? হ্যাঁ প্রচুর দেখাবো পাকিস্তানি ড্রেস, 3টার সময় আসো লাইভে, আমি দেখিয়ে দিচ্ছি আর কি। আর আমাদের বেলি রোডের শোরুম আছে, বেলি স্টার শপিং কমপ্লেক্সের অপোজিটেই দেখবে, গ্রিন কোজিকর শপিং মল, এটার গ্রাউন্ড ফ্লোরে স্ট্রেট তাকালেই ল্যাম্বারেলের শোরুম। আর আমাদের জানোই তো চিটাঙ্গের শোরুম আছে নাসিরাবাদ, এখানে তোমরা দেখবে যে কোথায় ফার্স্ট ফ্লোর 119 নম্বর শপ, আপনি প্লাজাতে, ওকে, আপনি প্লাজাতে আমাদের শোরুমটা। নিউ কালেকশন দেখাও, আমি অনেকগুলো নিব অবশ্যই, আজকে তো আমি নিউ কালেকশনই দেখালাম এখন, আর 3টার সময় আসো, আরও নতুন নতুন অনেক ড্রেসেস আছে, আমি দেখিয়ে দিব। ভালো থেকো, আসছি একটু পরে।